অক্টোবর মাসের 11 তারিখ 2023। আজকের কিছু গাছ দেখাবো আপনাদের, একসাথেই সব দেখিয়ে দেবো যতটা সম্ভব। তো প্রথমে শুরু করছি একসাথে লাগানো বট আর অশ্বত্থ গাছ দিয়ে। এইটার মধ্যে লাগানো আছে, দেখুন, বেশি কিছু বলবো না, সব আপনার দেখতে পাচ্ছেন যে এই ডাব্বাগুলো আছে, এই ডাব্বাতে লাগানো আছে, সব ডাব্বার মধ্যে গাছ লাগানো আছে। তো প্রথম শুরু করছি আপনাদের এই অশ্বত্থ আর বট গাছের জোড়া দিয়ে, ঠিক আছে। তারপরে কাঁটাওয়ালা গাছ আছে, এটা ফণী মনসা হবে শায়দ। তারপরে এটা ওই সেম কোয়ালিটির গাছ। ভিডিওটা একটু ছোট করেই দেখাবার চেষ্টা করব। এদিকে অ্যালোভেরা আছে, অ্যালোভেরা আরও 3-4 ডাব্বাতে আছে। আর উপরে কিছু উচ্ছে গাছ, লঙ্কার গাছ, বট অশ্বত্থ আছে। আর এদিকে অ্যালোভেরা আছে অনেক কটা, একটা লঙ্কা গাছ আছে, লঙ্কাও হয়েছে, আর অপরাজিতা ফুল এটা, আর ওইটা জবা আছে, জবা আর শিউলি আছে, এটা জবা, ঠিক আছে, জবা ফুল দেখুন। তো একটা না আমি দেখিয়ে দিচ্ছি যে কটা গাছ এখন আছে। এটাও অ্যালোভেরা, পুঁইশাক আছে, এটাও জবা গাছ আছে, যে কালারটা তখন দেখিয়েছিলাম ওই কালারের জবা, ক্রিম কালারের। আর সাথে উচ্ছে গাছ আছে, উচ্ছে গাছেতে ফুলও হয়েছে, আর উচ্ছে মনে হয় কিছু তোলা হয়েছে, ঠিক আছে। আর হলুদ গাছ আছে, হলুদ আদা গাছও আছে, আর এটা দেখুন তুলসী গাছ। পরে এক এক করে ভিডিও বানাবার চেষ্টা করব, এখন শর্টেতে দেখিয়ে দিচ্ছি। এটাও লঙ্কা গাছ আছে, আর জবা গাছ আছে, আর ওদিকেও খুব কিছু সংখ্যক গাছ আছে। আর এখানে একটা সিঙ্গেল এক পিস লঙ্কা গাছ লাগানো আছে। লঙ্কা মোটামুটি এতে 12 পিস লঙ্কা আছে এই গাছটাতে, আর এই দেখুন এর মধ্যে লাগানো। তো শুধু আজকের দেখালাম কটা গাছ এই ছাদেতে আছে। আর আজকের ডেটটা হচ্ছে 11 তারিখ, অক্টোবর মাসের বুধবার 2023। তো এই ছাদে যে কটা গাছ আছে মোটামুটি সবই দেখাবার চেষ্টা করলাম। তো এই পর্যন্ত এই লঙ্কা গাছটা দিয়ে ভিডিও শেষ করলাম।